তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাহলে তুমি তাবিদকে আর কান্না করাবে না, ওকে? ওকে নাও, হাত দাও, নাও, এটা কি বলো? ওকে, তাবিদকে এখন সরি বলো, বলো ভাই আই এম সরি, হ্যাঁ এটা ওকে দাও, আচ্ছা এখানে রাখো, তাবিদ সোনাকে আর আর কিন্তু কান্না করাবে না আর পুশ করবে না, ওকে? তাবিদ সোনা, ওকে সকাল সকাল যুদ্ধ ভালো লাগে না কিন্তু, তাবিদ সোনা তার দেখতে হবে তার বোন কি খেলে, খেলতে থাকো, স্লাইম স্টিকি হয়, তুমি কি রোবট হয়েছো? তুমি কি রোবট? তাবিদ দুষ্টু? একটু খাক, সুন্দর। আমাদের গেটে উপরে উঠার গেট দিয়েছি, একটা সিঁড়ির গেট দিয়েছি যাতে তাবিদ না উঠতে পারে। সে দুনিয়ার চেষ্টা করে কিভাবে ওই গেট দিয়ে উঠবে, তাবিদ একটু ধরে দেখুক এটা কেমন, মা ধরো বাবা, ভালো করছে, তাই না? তোমার জাম্প করছে, হ্যাঁ সবাইকে দেখাও, খুব হ্যাপি, খুব হ্যাপি সে, বি কেয়ারফুল মা, পাপা কি কি নিয়ে আসছে মা, তুমি ডোনাট খাবা না কুকিজ খাবা? ডোনাট খাবা? দাও আমাকে একটা দিবে ডোনাট, আমিও খাবো ডোনাট, নাকি ওইটা মিষ্টি?
এটা কি মিষ্টি? তুমি তাহলে কি খাবে, কুকিজ খাবে? দেখি তো মা, এটা তোমার স্লাইম রেখেছি এটার মধ্যে। তুমি এখন কি খাবে বলো, কি খাবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর খাওয়া দাওয়ার নাম নেই। আজকে ছোটোখাটো কয়েকটা জিনিস আলিএক্সপ্রেস থেকে আসছে, এগুলো একটু ওপেন করে দেখি, তোমাদেরকেও দেখাই। এইটা হঠাৎ করে কি জানি মনে হলো যে এটা ডিজাইনটা ভালো, তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি। এটা আমার জন্য একটা জামা, আমি কখনো আমার জন্য জামা এরকম আলিএক্সপ্রেস থেকে কিনি নাই ওইভাবে। দেখি এটা কেমন। সো বেসিক্যালি এই হচ্ছে গিয়ে জামা, নিচের ডিজাইনটা এরকম। এটা সামারের জন্য ঠিক আছে। সো সামনে ছোট, পিছনে বড়, আর এইটা হচ্ছে গিয়ে এরকম। কাপড়টা কিন্তু ভালো করেছে, একদম সুতি কাপড়। হ্যাঁ, এখন এটা ধোয়ার পর শ্রিঙ্ক না করলেই হয়, বাট দেখতে কিন্তু খারাপ লাগছে না, কারণ নিচের এই ফ্লেয়ারগুলো খারাপ না। 6-7 পাউন্ডে এরকম টাইপের জিনিস খারাপ লাগে না, কোয়ালিটি খারাপ লাগে না আমার, কালারটাও সুন্দর। এটা হচ্ছে তোমার জন্য মাথার একটা হ্যাট। উইন্টারে মনে হলো যে ইউনিকর্ন এই টাইপের ওর কোনো হ্যাট নাই, কালারটাও এরকম এই টাইপের হ্যাট নাই। সো লেটস বাই ফর হার। কেমন হয়েছে বলো তো, জিনিসটা কিন্তু সুন্দর। তাবিতের জন্য এই সেটটা নিয়েছি আমি, তোবার জন্য পিঙ্ক কালার নিয়েছি, এটা একটু পর দেখাবো যদি ওটা এসে থাকে। আর এটা হচ্ছে তাবিতের জন্য, দুই ভাই বোনের জন্য। সুন্দর আছে, কোয়ালিটি মানুষ যে বলে খারাপ, কই খারাপ, আমি তো দেখছি অনেক ভালো। আমি তো প্রাইমার্কে সামটাইমস আগে যেতাম, মানে আগে ভালোই যেতাম, এখন তো আসলে যাওয়ার সুযোগ হয় না। ভালো আছে, মানে প্রাইমার্কেও এখন ভালো দাম হয়ে গিয়েছে, সে অনুযায়ী এগুলো অনেক ভালো। আর এইটা হচ্ছে দুবার জন্য, আমার তো মনে হচ্ছে দুবার এটা ছোট হয়ে যাবে, আমি তো এটা অনেক বড় সাইজের কিনেছি, 120। এইটা দুবার তো মনে হয় মানে সাইজে ঠিক হবে, বাট লম্বা একটু ছোট হয়ে যেতে পারে। ও নো, এখনই মানে কালকেই ওকে এটা পরিয়ে ফেলতে হবে, কিচ্ছু করার নাই। আমি এটা ভেবেছিলাম একটা বিশেষ দিনের জন্য দুই ভাই বোনকে একসাথে পড়াবো, বাট এখনই এটা পরিয়ে ফেলতে হবে, কি আর করা। এত সুন্দর কাপড়টা, 120 লেখা, বাট লম্বা আর একটু বড় হলে ভালো হতো। এই টাইপের এই প্যান্টগুলো আমার পরতে অনেক ভালো লাগে, তাই আমি ভাবলাম তুবা তাবিদের জন্য অর্ডার দিয়ে দেখি। লাইক এটা একটু বড় সাইজে অর্ডার দিয়ে দিয়েছি। এটা তো ছিল বেসিকলি তাবিদের জন্য, বাট আমার মনে হয় এটা তুবারই খুব সুন্দর করে এখন আপাতত এটা পরে ফেলতে পারবে। সো এটা দেখি কাকে পরানো যায়। সাইজ এটা কত নিয়েছিলাম আমি, 90 তাবিদের জন্য, বাট এটা বেশি ঢিলা হয়ে যাবে এখন, তাবিদের বড়ও হয়ে যাবে, বিশাল বড় হয়ে যাবে। আমি আগের যুগের কিছু পুতুলকে দেখতাম এই টাইপের ড্রেস পরে থাকতে, হ্যাঁ ইউরোপিয়ান স্টাইলের এসব ড্রেস, আমার অনেক দিনের শখ ছিল। এটা দামও কিন্তু ভালো নিয়েছে, হ্যাঁ এটার অনেক ফ্লেয়ার আছে। সো এইটা হচ্ছে গিয়ে তোবার জন্য আমি খুব সাহস করেই নিলাম, এটা প্রায় 26-27 পাউন্ডের মতো, মানে আলিএক্সপ্রেস থেকে এই সাহস করে এই জামাকাপড় নেওয়া। এটা আমি শিয়েনে খুঁজেছিলাম, পাই নাই। সো এটা আমি আলিএক্সপ্রেস অনেক দিন কার্টে জমিয়ে রেখেছিলাম, তো ফাইনালি নিলাম, বড় সাইজ নিলাম। বাট ওই যে অ্যাজ ইউজুয়াল আমার মনে হয় দুবার এটা এখনই এটা হয়ে যাবে, অ্যান্ড ইটস প্রিটি গুড। মানে পরলে তুমি যদি চুলটা বড় থাকতো পুরো একদম ডল ডল লাগতো। এটা হচ্ছে চুল বাঁধা স্ক্রাঞ্চি, এইটা হচ্ছে মানে খোপা টোপা করলে পাশে দিয়ে রাখলে এরকম দেখতে অনেক সুন্দর লাগবে, এই জন্য নিলাম। আর কাপড়টা হচ্ছে কি একদমই যে আমাদের বাংলাদেশের লেস থাকে না এই কাপড়গুলোর, ওগুলো দিয়ে বানিয়েছে, মানে কাপড়টা সুতি কাপড়, ভালো আছে।
দুবার তো ওই দিন ওই জন্মদিন পার্টি থেকে মিকি মাউসের প্রতি বেশি তার শখ, আরও শখ আমার আপু তাকে একটা মিকি মাউসের পুতুল দিয়েছে, সো এটার পর থেকেই তো সে মিকি মাউস করে, তাই এর জন্য ওর জন্য একটা মিকি মাউসের হ্যাট নিলাম। কোয়ালিটি নট ব্যাড, একটা মাথার ব্যান্ডও কিনেছি। লুক অ্যাট দিস, দুবা পাখির জন্য আমার আম্মুর বল প্রিন্ট অনেক পছন্দ। হ্যাঁ, এই বল প্রিন্টের, এই সেম প্রিন্টের আমি আমার অনেক কিছু খুঁজেছি পাই নাই, তো দুবার জন্য এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। এক একটা এক এক সাইজ ওরা দেয় কেন, আমি তো সেন্টিমিটার ওরকম দেই, দেখে শুনেই দিই, বাট আমি কিন্তু মানে দুই একটা জীবনে হচ্ছে হয়তো বা সমস্যা হয়েছে, বাট ওরকম হয় নাই। শিনের কথা বলছি, আলিএক্সপ্রেসে আমি কিন্তু সেরকম কোয়ালিটির জিনিসপত্র দেখছি, খুবই ভালো লাগছে। এই পায়জামাটা অনেক সুন্দর, কাপড়টা অনেক ভালো। আর যেটা বলেছিলাম, তোবার জন্য রাবার ব্যান্ড মানে মাথার ব্যান্ড কিনেছি মিকি মাউসের, এটার কোয়ালিটিটা অনেক ভালো, অনেক ভালো। গুডি ব্যাগে তো আসলে ওরকম নর্মাল কোয়ালিটি দেওয়া হয়, তো এইটা আমি কিনেছি 3-4 পাউন্ড দিয়ে, বাট দেখো কত সুন্দর কোয়ালিটি এটা। তো কেমন লাগলো আজকে আমার আলিএক্সপ্রেসের হল, ছোটোখাটো হল? আমার কিন্তু খুব ভালো লেগেছে, আই অ্যাম সো স্যাটিসফাইড। নিয়াস, আজকে তাহলে এখানেই বিদায় নিই, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। নিজে ভালো থেকো, ভালোবাসা আমাকে ভালো রেখো, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আবার জানা দেখা, বাই।